বজ্রাঘাতে চালগলা দুই চাষী জীবন। ময়ূরভঞ্জ বেতনটি ডুমাপদা গাঁরে অঘটন ঘটিছে। ক্ষেতরে কাম করুথিবা বেলে বজ্রপাতে চালগলা দুই জন ভাগ চাষী জীবন। মৃতক মানে হেউচন্তি ভুডুরু বণি গাঁর গোবিন্দ এবং শঙ্খজোড় গাঁর শিব হাঁসদা। উভয় গোবিন্দ এবং শিব ডুমাপদা গাঁর উমেশ চন্দ্র মহান্তঙ্ক বিলকু ভাগসূত্রে নেই চাষ করুথিলে। আজি অপরাহ্নরে দুই ভাগ চাষী গোবিন্দ ও শিব চাষ কাম পাইঁ ক্ষেতকু যাইথিলে। উভয় পাখাপাখি বিলরে চাষ কাম করুথিবা বেলে বজ্রাঘাতর শিকার হই সেইথারে হিঁ টলি পড়িথিলে। উভয়ঙ্কু উদ্ধার করি বেতনটি ডাক্তারখানারে ভর্তি করা যাইথিলা। চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাঙ্কু মৃত ঘোষণা করিছন্তি। বজ্রাঘাতে চালগলা দুই চাষী জীবন। ময়ূরভঞ্জ বেতনটি ডুমাপদা গাঁরে এ অঘটন। ক্ষেতরে কাম করুথিবা বেলে বজ্রঘাতর শিকার হইথিলে দুই চাষী। মৃতক ভুডুরু বণি গাঁর গোবিন্দ, শঙ্খজোড় গাঁর শিব হাঁসদা। বজ্রাঘাতে দুই চাষী জীবন চালি যাইছি। রাধেশ্যাম প্রধান বারিপদা রিপোর্টর ফোন লাইনে রয়েছেন অধিক সূচনা পাই। রাধেশ্যাম, কোন সূচনা রয়েছে দুই চাষী কিভাবে ভাবে বজ্রাঘাতর শিকার হলে এবং মৃত্যুবরণ কলে? শক্তি, আপাতত প্রতিবর্ষ এই সময় ময়ূরভঞ্জ জেলার বেতনটি কহতু, বড়সাই কহতু, খুঁটা, মরোড়া এই অঞ্চলের লাইটনিং পুরা বজ্রাঘাত হয়ে থাকে নিয়মিত ভাবে। তবে আজ অপরাহ্নরে এইভাবে এক গোটে মধ্যাহ্নরে এইভাবে গোটে দুঃখদ ঘটনা ঘটিগলা। দুই জন চাষী তাঁকর জনে ভাগ চাষীরে জমি নেই চাষ করুলে, উমেশ মহান্ত জমিরে চাষ করুথা বেলে, হল করুথা বেলে বিলরে এই যে বজ্রাঘাত হেলা, সেতরে ভোডরবণী গ্রামর গোবিন্দ এবং শঙ্খজোড় গ্রামর শিব হাঁসদা দুই জনকর মৃত্যু হয়েছি। সঙ্গে সঙ্গে পাখ বিলরে কাম করুথা লোকে তাকু বেতনটি স্বাস্থ্য কেন্দ্রকু নেইতিলে, মাত্র ডাক্তার সেটার তাঙ্কু মৃত্যু ঘোষণা করতিলা। এই খবর পাই বেতনটি পুলিশ মধ্য ঘটনাস্থলে পৌঁছি তদন্ত করুছি। শক্তি, ওকে, বহুত বহুত ধন্যবাদ রাধেশ্যাম সমস্ত সূচনা পাই।